Hi everyone, Assalamualaikum. Welcome back to my channel. आशा करछि आपनारा सबाई अनेक अनेक भालो आछेन. आलহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি. আজকে আরো একটি নতুন ব্লগ শেয়ার করছি আপনাদের সবার সাথে. আজকের ব্লগটা খুবই অন্যরকমের ব্লগ এবং আমার চ্যানেলে এই প্রথমই এই ধরনের ব্লগ হতে যাচ্ছে. আমি আজকে শেয়ার করব আমি 8 সপ্তাহ 3 দিন প্রেগন্যান্সিতে কি কি ধরনের খাবার খাচ্ছি বা কি কি ধরনের খাবার খেতে পারছি. এটা একটা মেমরি হিসেবেও থাকবে, জানি না কেন আমার ইচ্ছা হয়েছে সেজন্যই আমি আমার এই আজকের দিনটা ধারণ করে রাখছি. আজকে তারিখটা আগে বলে নেই, তবে তারিখ বলার আগে আগে তারিখটা দেখে নিই, কারণ প্রত্যেকবার আমি শুধু তারিখে ভুল করি. আজকে হলো 29শে মে, শনিবার, আমার বন্ধের দিন. কাজের দিনগুলোতে আমার খাওয়া দাওয়ার রুটিন আলাদা থাকে অবশ্যই, কারণ আমি সেদিন কাজে যাই, সারাদিন কাজে থাকি. আর যেদিন বাসায় থাকি সেই দিনও আমার খাওয়া দাওয়া একদমই আলাদা থাকে. তো আজকে আমি শেয়ার করব আমি যেদিন বাসায় থাকি সেদিন আমার খাওয়া দাওয়া কেমন থাকে. যেহেতু আজকে শনিবার, আমার আর সুজন সাহেবের, আদ্র সাহেবের তিনজনেরই বন্ধ, আমরা তিনজনই বাসায় আছি. তো আজকে সাধারণত সবসময় আমরা ফ্রেশ রান্না করি, ফ্রেশ খাই, কারণ আমাদের এইটা খুবই ভালো লাগে. আর অন্যান্য দিন তো বেশিরভাগ দেখা যায় হয়তো আমি রান্না করে রাখি বা সুজন রান্না করে রাখে, সেটা আমরা দুজনে খাই. যাই হোক, শুরু করি আজকের ব্লগ. ওই যে আমার চিরচরিত খাবার, আর তোমার জন্য কিছু চা বসাইছে অবশ্য আমি, আর কিছু চা বসাবে. আমি উঠতেছি, আমি একটা রুটি খাবো, খেতে পারছে রুটি আর ব্রেড, পটেটো ব্রেড. আমি একটা নিজের জন্য পটেটো ব্রেড করতেছি. ওকে, তাহলে পটেটো ব্রেড. ওকে, আমার বন্ধের দিনগুলোতে আমি টাইম টেবিল করে উঠি না, যখন উঠি তখনই সকাল. যেমন আজকে অনেক ভোরে উঠেছি, আদ্র উঠে গিয়েছিল তখন, আবার একটু শুয়েছি, তারপরে উঠলাম 10টার সময়। তো উঠার শেষে আমি সবার আগে যেটা করি, আমার জন্য একটা ডিম সিদ্ধ বসাই, তারপরে কফি বসাই। আমি এখনও কফি খাওয়ার অভ্যাসটা রেখেছি, লিমিট পর্যন্ত কফি খাওয়া যায় দিনে একবার, কোনো সমস্যা হয় না সেটাতে। তারপরে আমি ব্রাশ করি, কারণ ব্রাশ করে আমার কিছু একটা না খেলে সারা দিনে আমার বমি হতে থাকে, যেটা খুবই খারাপ। আর আদ্র সময় আমার একদম পুরো অপোজিট জিনিসগুলো ছিল, মানে কোনো কিছুরই মিল নাই। এইবারে যা কিছু এক্সপিরিয়েন্স হচ্ছে সব কিছুই নতুন। সুজন বললো ও পটেটো ব্রেড খাবে, মার্টিনের পটেটো ব্রেডটা অনেক মজার, তো আমি ওর জন্য একটু ব্রেকফাস্ট করে দিই একটু ডিম টিম দিয়ে, কারণ সাধারণত আমাদের একসাথে ব্রেকফাস্ট করাই হয় না, এই একটা দিন শনিবারের দিনই আমরা একসাথে একটু ব্রেকফাস্ট করতে। আমি আর আদ্র খুশি যে তুমি একটু ঘুমাইছো। ওহ, থ্যাংক ইউ। আমি বাসায় থাকলে আমার ব্রেকফাস্ট সাধারণত এরকমই থাকে, একটা ডিম সকালে সেদ্ধ, সাথে যে কোনো কিছু হয়, একটা আটা রুটি, সেদ্ধ আটা রুটি, অথবা একটা ময়দার পরোটা, অথবা বাদাম, বা একটা বিস্কিট, পেস্তাশিওর একটা বিস্কিট, অথবা কাজু বাদামের একটা বিস্কিট, আর হাফ মগ কফি। এইখানে প্রায় 8 আউন্সের মতো কফি আছে। এই মগটা অনেক বড়, কিন্তু কফিটা পরিমাণ খুবই কম, আর যেহেতু আমি খুব পাতলা করে কফি খাই সেজন্য আরো কম এখানে কফির পরিমাণ। বাট খেয়ে নেই, ঠান্ডা হলে আবার খেতে মজা লাগবে না। ডিম্পুস্কার
আজকে দুই দিন ধরে বাহিরে খুব বৃষ্টি দিতেছে, এখনো খুব বৃষ্টি। আমি কিছু গাছ লাগাইছিলাম, ওইটা আব্বাকে দেখানোর জন্য বের হইছি। আল্লাহ জানে এই বৃষ্টির ভিতর আমার গাছগুলা বাঁচে না বাঁচে না, ভাল লাগে না। এত কষ্ট করে লাগাইছি, তিনটা বেড করছিলাম, তিনটা বেডে আলাদা আলাদা করে লাগাইছি। আর আজকে প্রচন্ড ঠান্ডাও পড়ছে, আবার গত কয়েকদিন খুব গরম পড়ছে। এখন বলতেছে যে ওয়েদার তিন দিন আগামী এরকম বৃষ্টি থাকবে, দেখা যাক কি হয়। ওয়েদার শুধু চেঞ্জ হতে থাকে। সকালে নাস্তা খাওয়ার পর আমি চেষ্টা করি একটু রেস্ট নিতে। রেস্ট মানে হয় শুয়ে থাকা, নয় একটু বসে থাকা, না হলে আমার শরীরটা অনেক বেশি খারাপ করে। কারণ খাওয়ার পরপরই নড়াচড়া করাটা আমার পক্ষে সম্ভব হয় না ওইভাবে। তো এখন প্রায় 12টা বাজে, আমি আরেক গ্লাস পানি খাচ্ছি, আর তার সাথে একটা বেবি অ্যাপল খাচ্ছি, খুবই ছোট, বড়ুয়ের মতো। কুল বড়ুইগুলো আছে ওরকম আর কি। তো পানি তো খেতেই হবে টাইম টু টাইম। আমি আবার একটু মেপে মেপেই পানি খাই, কারণ আমার ইউরিন ইনফেকশনের সমস্যাটা খুব বেশি, সেই জন্য যাদের সমস্যা নেই তাদেরও পানি খাওয়া অনেক বেশি জরুরি। এখন আমি গিয়ে আমার বাকি কাজগুলো সারবো, ঘর গোছানো। দেখি আজকে কার্পেটে একটু রোবটটা ছেড়ে দেবো, কারণ কার্পেটটা অনেকদিন ধরে ওভাবে ক্লিন করা হয় না। আমার যে আরেকটা ভ্যাকিউম ছিল ওইটা আদ্রুর কোনো একটা কারণে নষ্ট হয়ে গেছে, ওইটার ব্যবহার করতে পারতেছি না। আরেকটা কিনতে হবে, কিন্তু সময় করে গিয়ে যে কিনবো তাও সেটা হয় না। আর কাজের পরে কোনো কিছু আমার কোথাও যেতেও ইচ্ছা করে না, মনে হয় ডাইরেক্ট বাসে এসে খাওয়া দাওয়া করে একটা ঘুম দিব। শাড়ি, এগুলো আসলে দৈনন্দিন কাজ, ডেইলি বেড গুছানো, ঘর গুছানো টুকিটাকি থাকে। তবে একদিক দিয়ে শান্তি যে আজকে কোনো লন্ড্রি নাই, কারণ গত সপ্তাহে অনেক অনেক লন্ড্রি করে রেখেছি। এই সপ্তাহটা চলে যাবে আল্লাহ আল্লাহ করে। এইখানে দাঁড়াইছে, দাঁড়ায় এসে এক পা আমার এখানে দিছে, তারপরে আমার উপরে বসছে, তারপরে এখন তেরা গেছে। আচ্ছা এখন তো তার সিট তো খালি আছে না, তারপরে তোমার উপরে উঠে বসে থাকবে। আদ্র গায়ের উপরে এত ডলাডলি পছন্দ করে, আবার তার গায়ে একটু ধরো, সে তোমারে কিভাবে সরাবে তার হিসাব নেই। হ্যাঁ আপনার পায়ে মুজো কই বাবা, আমি এলাকায় এখন হাঁটিয়ে লাগাই কিসের মতো, এই যে কি কয় এটা রে, এই বাংলাদেশে ভিক্ষা চায় না তুমি যাও তো আমার কাছে দাও। এখন আমি দুপুরে রান্নার জন্য চলে আসছি। আজকে আমাদের রান্না হবে পুঁই শাক আর হলো সরিষা ইলিশ। আমি সরিষা ইলিশ বানানোর জন্য গতকালকে রাত্রেই সরিষা ধুয়ে রেখে সামান্য একটু লবণ আর 4টা কাঁচামরিচ দিয়ে আর পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এইভাবে সরিষা রাখলে কি হয়, সরিষার যে ব্লেন্ড করলে একটা তিতা ভাব চলে আসে সেটা আর থাকে না। এটা খুবই খুবই হেল্পফুল একটা টিপস, আমি এটা ইউটিউব থেকেই শিখেছিলাম। আমি সবসময় এটা ফলো করি, আমেরিকা আসার পর থেকে প্রায় 5 বছরের উপরে, তো সবসময় খুব ভালো রেজাল্ট আসে। আমি আরেকটা সরিষা দিয়ে খাবার খুব পছন্দ করি, সেটা হলো চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি সরিষা দিয়ে, ওইটা আমি একদিন শেয়ার করবো, ওইটা আমার খুবই পছন্দের। আজকে ইচ্ছা করতেছিল, বাট ঘরে করলা নাই, আর আমাদের এখান থেকে
প্যাটেল ব্রাদার্স যাই তো আধা ঘন্টা, তো আমরা প্যাটেল ব্রাদার্সে তখনই যাই যখন আমাদের একসাথে বেশি বাজার দরকার হয়। আর এমনি যা সাপ্তাহিক সবজি ওগুলো আমরা সব চাইনিজ মার্কেট থেকে কিনি, আমাদের এখান থেকে চাইনিজ মার্কেট 5 মিনিটস ড্রাইভ। তো চটপট রান্নাটা শুরু করি। আর পুঁই শাক রান্না করার কথা ছিল, সালমন মাছের কাটার আর তেল দিয়ে, ওগুলো আবার আলাদা কিনতে পাওয়া যায় চাইনিজ মার্কেটে, ওইটা খুব মজার, ওইটা আমি প্রায়ই করে থাকি। কিন্তু ইদানিং আর ভালো লাগে না এত মাছ টাছ খেতে আমার, সেই জন্য আর আজকে মাছ দিয়ে করছি না, শুধু পুঁই শাক ভাজা করব শুকনো মরিচ দিয়ে খাওয়ার জন্য। আজকের সরিষা ইলিশটা আমি আমার মার রেসিপিতে করব, আমার মার হাতের সরিষা ইলিশ, চিংড়ির মালাইকারি, তারপরে মুরগির কষা ঝোল, এগুলো খুবই মজার হয়। মানে আছে না কিছু কিছু মানুষের সিগনেচার রেসিপি, আমার মায়ের এগুলো হলো সিগনেচার রেসিপি। তারপর আরেকটা করে, সেটা হলো বাইম মাছের, বাইম মাছ নারিকেলের দুধ দিয়ে একটা কষা। এখন আমি মনে পড়লে আমার মনে হচ্ছে মায়ের কাছে চলে যাই। আমি জানি আমার মা অনেক কষ্ট পায় যে আমাকে এখন কিছু করতে পারে না, আদর করতে পারে না, বাট আমার মা অনেক স্ট্রং, সবসময় সব কিছু প্রকাশ করে না, আমিও করি না, তবে আব্বার সাথে আবার সব কিছুই করি। আব্বার সাথে আমার সম্পর্ক হলো একদম বেস্ট বাডি। আর এখানে সব কাজ তো আমার একা করতে হয়, আর আমাকে যারা চিনেন তারা তো ভালো করেই জানেন যে আমি আমার লাইফে 1 মিনিটও নষ্ট করি না। তো কালকে যখন আমি টিভি দেখতেছিলাম রাত্রে, তখন পুঁই শাকগুলো একদম কেটে রেডি করে রাখছি যাতে আজকে আর সময় নষ্ট না করতে হয়। আর এত সময় বাইরে অনেক বৃষ্টি, এখন যায় না, না জ্বর আসবে, যায় না। যদি বাই চান্স গাছ পড়ে যায়, তো গাছ পড়ে গেলে তুমি কি ওটা ধরে দাঁড়ায় থাকবে নাকি? আশ্চর্য, বড় দুইটা ছাতা আছে, দুইটা ছাতা, ছাতা ধরে রাখবা। আমরা কিছু গাছ লাগাইছি এইটা যে দিনে রাত্রে কি করতেছি আমরা দুইজন মিলা, মানে বেবির মতো এক্সাইটেড যে একটা বেবি আমরা বাহিরে সেট করছি সেটা গ্রো হচ্ছে, আমাদের এত এক্সাইটমেন্ট কাজ করে। তো যেটা বলছিলাম যে কালকে রাতে সব কিছু রেডি করে রাখছি, আজকে শুধু এখন চটপট রান্না করব। আর আমার মায়ের রেসিপিতে ইলিশ মাছের সরিষা যে করব, সরিষা ইলিশ করব আর কি। তো এটা আমি একটু পেঁয়াজও দিয়েছি, পরে ভুলে গেছিলাম প্ল্যান করার সময়, পেঁয়াজ আর ওই ইলিশ মাছটা মাখায় একসাথে বসাই দিব। আর এইখানে তো আমাকে টেক কেয়ার করার আসলে সুজন ছাড়া কেউ নাই, সুজন অনেক করে, যথেষ্ট করে, আমি এইরকম আশাও করি না আমাকে এত করবে, বাট তারপরও যথেষ্ট সব কিছু করে। আর ও তো দিন শেষে মানুষ, নিজে অফিস করে, অফিসে টেনশন কাজ সব কিছু সামলায়, আদ্রকেও টেক কেয়ার করে, আমাকেও করে। তো আমি চেষ্টা করি নিজেকে পুশ করে করে সব কিছু করার, দেখা যায় খেতে ভালো লাগে না, কিন্তু তারপর আমি জানি আমাকে খেতে হবে, কারণ আমার কাজ আছে, সংসার আছে, সব কিছু নিজেকেই করতে হবে। আর বাপ বেটার খালি যুদ্ধ আর যুদ্ধ, কি করছো? কম্পিউটার চাইছিল, কম্পিউটার উপরে দিয়ে দিছি, কম্পিউটার হাতে নিছি, আমি হাত বাড়াইছি, আমি পুরাটা রাইলা দিছি। কই বাবা কই, এখন যদি তোমার সাথে রাগ করে তাহলে এখন কি করবা? কিছু না, রাগ করবি কেন, তার একমাত্র বাপ। ও মা গো, এই কি গো মা, ওই যে চুল টানতেছে, এই কি গো মা, খামতে থেকে না, খামতে থেকে, ও মাই মাই, আই লাভ ইউ মা। তো আমি এখানে তো ওই যে সরিষার সাথে মরিচ পেঁয়াজ আর একটু লবণ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, তারপরে এখানে দিছি হলুদ, লাল মরিচের গুঁড়া আর সরিষার তেল, আর সামান্য একটু ওই সয়াবিন তেল। সরিষার তেল বাংলাদেশের, আমি আসার সময় আব্বা দিয়ে দিছিল 2 কেজি। সরিষার ইলিশ বসাই দিছি, আর শাগও হচ্ছে, শাগে প্রচুর পানি বের হয়েছে, এটা এটা খাওয়া, এইভাবে খাওয়া উচিত, এটা কম করা উচিত, আমি যেভাবে যা করতে পারতেছি আমি সেটাই শেয়ার করছি। এখন আবার অনেকেই অনেক ধরনের মন্তব্য করবেন যে আমি
কেন করছি বা আমি শুধু আমার জার্নিটা শেয়ার করছি, কারণ এই জার্নিটা আমার জন্য অনেক বেশি স্পেশাল। আদ্র হওয়ার সময় আমার সাথে সুজন ছিল না, কিন্তু আমার মা বাবা ছিল, আরও ফ্যামিলি মেম্বার সবাই ছিল, কিন্তু এটা সুজনের সাথে আমার প্রথম জার্নি। তো আমরা দুজন মিলে যতটুকু পারতেছি চেষ্টা করতেছি সব কিছু সুন্দরভাবে সাজায় গুছায় করার জন্য যতটুকু সম্ভব আর কি। আর সুজন এমনিতে অনেক ভালো, সামনাসামনি বলি আর পিছনে বলি যেটাই বলি আমাকে অনেক অনেক যত্ন করার চেষ্টা করতেছে, আগেও করতো এখনও করে। তো আমি সরিষা ইলিশটা বসাই দিছি, আমি আবার উপর থেকে একটু ঢং করে তেল দিয়ে দিছি, জানি না এটা আমার মা দেয় কিনা, না আমি দিলাম, আমার কাছে ভালো লাগতেছে দেখতে, সুন্দর লাগতেছে। তো এখন হালকা আছে, এটা রান্না করব, আশা করি টেস্টটা ভালো আসবে। আর ভাতটা বসাবো, অনেক সময় দেখা যায় এরকম হয় যে সব রান্না শেষ ভাতই বসানো হয়নি। আমার রান্না বান্না একদম শেষ, বৃষ্টি আরো বাড়তেছে, এই ওয়েদারে একটু পাতলা খিচুড়ি খাইতে পারলে খুব ভালো লাগতো, কিন্তু পাতলা খিচুড়ি আবার সুজন একদম পছন্দ করে না খাইতে, আর আমার একার জন্য করতেও ইচ্ছা করে না, কিন্তু একদিন করব, এই বৃষ্টি থাকতে থাকতেই একদিন পাতলা খিচুড়ি করব, মুরগির মাংস অথবা গরুর মাংস দিয়ে খাবো, খুব ইচ্ছে করতেছে কদিন ধরে, কিন্তু একার জন্য আর করা হয় না। তো আমার রান্না শেষ, এখন আমি শাওয়ার করব, খাওয়া দাওয়া করবো, তারপর একটু রেস্ট করব কিছু সময়। এই হলো সরিষা মাছের ফাইনাল লুক, অনেক চ্যানেল রাইট, একটা আস্ত মুরগি ভাত, না অত পরিমাণে ভাত খাইলে তো আর আমরা আমেরিকে প্লেনে চলে আসতে পারতাম না। আমি আগে মনে করতাম মুখ ভেঙ্গের জন্য ট্যালেন্ট দরকার না, এরকম আজকে ভালো না লাগলে তুমি বিকালে রান্না করো না। আমি দুপুরে খাওয়ার পর আরেকটা ফল খাই, টক ফল, এটা আজকে খাচ্ছি হলো কমলা লেবু, কি এটা মালটা, মালটা খাচ্ছি। এমনিতে এক একদিন এক একটা খাই, তিনবার ফ্রুট খাওয়া খুব ভালো, থ্রি সার্ভ। আর যেদিন প্রথম আমরা জানতে পারছি ওই দিনই সুজন আমাকে প্রিন্ট আউট করে দিছে কী কী খাওয়া যায় কী কী না খাওয়া যায়, যদিও সবই আমাদের মোটামুটি ধারণা আছে, বাট তারপরেও ওই যে বললাম এইবার সুজনের সাথে যেহেতু আমাদের প্রথম থাকতেছি তো এর জন্য অনেক এক্সাইটমেন্ট কাজ করে সুজনের। তো আমি এখন এই ফলটা খাবো, তারপরে রেস্ট নিব, তারপরে আমি ওর সাথে একটু বাইরে যাইতেও পারি নাও পারি, বাট ও একটু বাইরে যাবে কারণ ও অনেক দিন ধরে বলতেছে ওই বাটার পনির খাবে, রান্না করব করব করে আর করা হয় নাই। তো আজকে যেহেতু আমাদের দুজনেরই বন্ধ তাই ভাবছি ডিনারে ওইটা বানাবো, তো দেখা যাক আদৌ বানাইতে পারি কিনা না, কারণ দেখা যায় বেশিরভাগ সময় প্ল্যান করে একটা আর হয়ে যায় আরেকটা।
আলদো, ও আলদো, আলদো মুনি, তোমার চাকাচাকি বন্ধ হয়েছে। আলদো, আলদো, এই নামটা বললে আদলো হাসে। আলদো, তোমার নাম কি? আলদো না আদ্র? তোমার নাম বাবা? তোমার নাম সোনা পাখি, ময়না পাখি, টিয়া পাখি, জাদু পাখি? পাখি, ও পাখি, সোনা পাখি, ঘুমবো হইছে মা? ও তো এরকম করতেছে কেন? তুমি বেশি খুশি? আদ্র বাইরে যাবা? বাইরে মা? বাহিরে যা। ওরে বাবা রে, এখন বাজে হলো 6:41। সুজন গেছে বাজারে, স্টপেন শপে অথবা এখানে পাকিস্তানি একটা দোকানে যাবে, বসে দুইটা যে কোনো একটাই যাবে। তো এখানে টমেটো আনতে হবে আর একটু হেভি ক্রিম আনতে হবে, কারণ বাটার চিকেনে একটু হেভি ক্রিম আর টমেটো না হলে একদমই চলে না। তো বাটার চিকেনের সাথে আমি এখানে রাইস করব। আমি এখনও শিওর না রাইস খাবো নাকি রুটি খাবো, কারণ একবেলা ভাত খেতে আমার বেশি ভালো লাগে। বাট মাঝে মাঝে অনেক সময় দেখা যায় যে এরকম যদি স্পেশাল কিছু করি তাহলে ভাত খেয়ে ফেলি, বা অনেক সময় দেখা যায় যে না খাই না রুটিটাই খেয়ে ফেলি। এখনও আমি শিওর না, দেখা যাক কী খাই আজকে রাত্রে। রাইসটা অলমোস্ট হয়ে গেছে, এখন আমার হাতের তৈরি করা ঘি দিয়ে দিলাম। ঘি দিয়া আবার ঢাকা দিব, তো হয়ে যাবে। আর এই যে ঘি অলমোস্ট শেষই হয়ে আসছে, আবার বানাইতে হবে। একদিকে রান্না হচ্ছিল আর অন্যদিকে আমি ফুলকপিগুলো বেছে রাখছি, কালকে ভাজি বা সুজন যদি কিছু একটা তরকারি টরকারি করতে চায় করে ফেলতে পারবে খুব সহজেই। তো এই হলো বাটার চিকেনের ফাইনাল লুক। তো ফাইনালি ডিসিশন হলো যে একটু ভাতই খাবো। কারণ কাজের দিনে এত গুসাই টুসাই সবকিছু রান্না করা খাওয়া একদমই সম্ভব না। তো আজকে ডিনার এখানেই শেষ, আর রাত্রে শুধু একটা ঘুমানোর আগে খেজুর খাবো। আর সারাদিনে আমি চেষ্টা করি অনেক অনেক বেশি পানি খাইতে, শুধু আমি না আসলে সাধারণ সবারই এখন পানি খাওয়াটা খুব বেশি জরুরি। আর ওই যে আদ্রর অবস্থা, মানে সে শুধু ফোন দিতে আসছে কখন ঠাস করে নেমে যাবে সোফা থেকে, নেমে ওই ঠান্ডার ভিতর যা শুয়ে থাকবে, এটাই তার হলো লাইফের এইম। এতক্ষণ কান্না করতেছিল, আমি কোলে টোলে নিয়ে কান্না থামাইছি। তা আমরা একটা নতুন মুভি দেখতেছি, তার সাথে রাতে ডিনারটা করব। সবাই অনেক ভালো থাকবেন, দেখা হবে আমার পরবর্তী কোনো একটা ব্লগে। এতক্ষণ অন্ধকার ছিল, সুজন লাইট জ্বালাই দিছে। দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগে, ততদিন পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ আদু আদু, ডোন্ট কেয়ার।